2022 এর জন্য 25% ক্যাশ ও 5% স্টক ডিভিডেন্ড অনুমোদন করেছে পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। 27তম বার্ষিক সাধারণ সভায় এই প্রস্তাবে সম্মতি দেন শেয়ার হোল্ডাররা। ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম আনিসুদ্দৌলা। এতে অন্যান্যের মধ্যে অংশ নেন কোম্পানির পরিচালক এ কে এম রহমতুল্লাহ, তপন চৌধুরী, আলমগীর শামসুল আলামিন, সিলভানা শিকদার, সঞ্চিতা চৌধুরী, পারভিন আক্তার, রোজিনা আফরোজ, শফিকুল ইসলাম খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম, এম মোকাম্মেল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার আহসান, কোম্পানির সচিব এস এম মিজানুর রহমান। সকল স্তরের কর্মচারী